রমজানে বেশি বেশি সদকা করবেন বেশি বেশি সদকা মানে সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে মনে করেন তাকদিরে একটা বিপদ আছে আপনি এখানে সদকা করছেন সদকা করছেন সদকা করছেন এই সদাকার ওসিলাতে আল্লাহ পাক আপনার এই বিপদটা দূর করে দিতে পারে একটা রোগ হয়েছে বিপদে পড়ে গেছেন এখন যদি গোপনে গোপনে সদকা করতে থাকেন এবং ওই ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সদকার ওসিলায় আমার এই বিপদটা তুমি কাটায় দাও আল্লাহ কাটায় দিবেন স্যার সদকার এমন ক্ষমতা আছে তবে এটা ঢাকঢোল পিটায় না যত পারেন গোপনে গোপনে হ্যাঁ প্রকাশ্যেও দেওয়া যায় গোপনে দেওয়া উত্তম গোপনে দেয়া কি উত্তম প্রকাশ্যেও দেওয়া যাবে কোনো সমস্যা নাই আমরা সদকা দিব বেশি বেশি চেষ্টা করবো আত্মীয়র হক দেওয়ার আত্মীয়দেরকে দেওয়ার জন্য প্রতিবেশী আমাদের সমাজের ইয়েতিম আমাদের সমাজের বিধবা আমাদের সমাজের মিসকিন ভালো ভালো জায়গায় সদকা করবেন ঢাকা শহরে দেখা যায় অনেক সময় আমরা গাড়ি দিয়ে যাই গাড়ির সামনে গ্লাসে নক করে টাকা যাচ্ছে আল্লাহর ওয়াস্তে কিছু দেন কে জানি এই হাদিসটা ভিক্ষুকদেরকে শিখাইছে কোন হাদিস জানেন যে আল্লাহর ওয়াস্তে কারো কাছে কিছু চাইলে ফিরাইতে হয় না আল্লাহর ওয়াস্তে যদি কেউ আপনার কাছে কিছু চায় যে আল্লাহর ওয়াস্তে ভাই আপনার কাছে আমি দশটা টাকা যাচ্ছি থাকলে দেন তাহলে এটা ফিরাইতে হয় না বেচারা আল্লাহর ওয়াস্তে চাইছে আমি ফিরাবো কেন আল্লাহর দোহাই দিছে তো প্রত্যেকটা ভিক্ষুক দেখবেন চায় আল্লাহর ওয়াস্তে দেন সেটা নিয়ে গাঁজা খাক আর কি করে করুক আল্লাহর ওয়াস্তেই চাচ্ছে অনেক সময় দেখা যায় অনেক ভিক্ষুকের ফ্ল্যাট আছে ঢাকায় কি আছে আর আমরা ভালো থাকি যারা দেই তারা ভালো থাকি হয় ভিক্ষুকের ফ্ল্যাট আছে সুবহানাল্লাহ তো প্রতারণা যুক্ত বোঝার বুদ্ধি নাই কোথায় দিলে ভালো হবে এই জন্যে বাছাই করে করে সৎকা করবেন দিনই খাতগুলোতে বেশি সৎকা করবেন আল্লাহ পাক তৌফিক দান আর সবচেয়ে ভালো হয় আমার পরামর্শ সবচেয়ে ভালো হচ্ছে আত্মীয়দেরকে দিবেন এখানে আপনি দুইজন নাকি পাবেন কয়টা এক আত্মীয়র হক রক্ষা করলেন হক আদায় করলেন তার নাকি সৎকা তো করলেন এটার নাকি আছে আবার আত্মীয়র সম্পর্ক বজায় রাখলেন সুসম্পর্ক বজায় রাখলেন এটা আরেকটা নাকি আত্মীয়দের সম্পর্ক রক্ষা করা বিশাল এবাদত মানে এটা 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 ছিল তো রাহিম এটা আল্লাহ পাকের আরশের সাথে ঝুলে থাকে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন আত্মীয়তার সম্পর্ক যদি নষ্ট করে দেয় আল্লাহ পাক এই কেটে ফেলবেন এটা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে হয় না আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জান্নাতে যায় না এটা না হাদিসটা ওস্তাদ লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রিহমি মানে আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক যারা কাতে মানে কেটে ফেলে তারা জান্নাতে যাবে না তো প্রিয় ভাইরা আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবো ইনশাল্লাহ কারণ আত্মীয়দের মধ্যে সবাই একরকম হয় না এক এক মানুষ এক এক বুঝে কেউ হয়তো আল্ট্রা মডার্ন কেউ এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি মডার্ন ঠিক আছে কেউ দিনের ধার কাছেও নাই কেউ নাস্তিক এরকম আছে তো নাকি তা আপনি সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখবেন সালাম কালাম বিনিময়ে আসলে মেহমানদারি করা সৌজন্যমূলক সম্পর্ক কি করবেন বজায় রাখবেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন